আমাদের প্রোজেক্টের লাস্ট ফাংশনালিটিজ হচ্ছে এডিট করা তো এডিট করার জন্য আমি দুইটা ভিডিও রাখবো ফার্স্টটা হচ্ছে ফ্রন্ট ইন্ডের ভিডিও আর সেকেন্ডটা হচ্ছে ব্যাক ইন্ডের ভিডিও ফ্রন্ট ইন্ডে আলাদা করে ভিডিও কেন রাখতে হবে রাখতে হবে এ কারণেই আমি চাচ্ছি যে এই এডিট বাটনে যদি ক্লিক করা হয় তাহলে এখানে ডেটা মানে এই যে ডেটাটা এই ডেটাটা দ্বারা এই অংশটা ফিল হয়ে যাবে এবং যখন সাবমিট করা হবে এখানে আসলে সাবমিট বাটনটা থাকবে না এখানে আপডেট বাটন চলে আসবে এবং আপডেট করা হলে এক্সিস্টিং কন্ট্যাক্টটা আপডেট করে আবার নতুন করে পেজ রিলোড নেবে যখন ডিলেট বাটনে কাজ করছিলাম তখন সুবিধাটা ছিল এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছিলাম এবং এই বাটনের পেছনে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ভিজিট করছিলো ভিজিট করে ডিলিট করছিল আবার এই পেজটা রেন্ডার করছিল। কিন্তু এডিটের ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব কিন্তু এটা কোনো পেজ রিফ্রেশ করবে না এটা ফ্রন্ট ইন্ডে এখানকার ডেটাটাকে এখানে নিয়ে চলে যাবে এই হচ্ছে এই ইডিট বাটনের কাজ এবং এই বাটনটা যেই বাটনটা নতুন কনট্যাক্ট ক্রিয়েট করার কাজে ব্যবহার করা হয় সেই সেম বাটনটাই কাজ করবে আপডেট করার জন্য তাহলে অনেকগুলো কনসেপ্ট নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে তো প্রথমে আমরা এই অংশটা নিয়ে কাজ করি একটা বিষয় আবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা বলেছিলাম যে এখানে একটা আইডি নিচ্ছি যেটা হিডেন কেন নিচ্ছি কারণ আমরা এই একই ফর্ম ব্যবহার করে আপডেট করতে চাচ্ছি ফর্মের সাথে যদি আমরা আইডিটা প্রোভাইড করতে চাই যখন আমরা নতুন করে কোনো কন্ট্যাক্ট ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে আমাদের আইডিটার কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু যখন আমরা আপডেট করতে চাচ্ছি তখন আমাদের আইডিটা দরকার তো আমরা আইডিটা পাব কোথা থেকে বা কিভাবে পাবো কিভাবে প্রোভাইড করব এই কারণেই মূলত আমরা এখানে একটা ইনপুট বক্স নিয়েছি বা ইনপুট এলিমেন্ট নিয়েছি যেটা কিনা হিডেন এবং যার ভেতরে আমরা আইডিটা পরবর্তীতে পুশ করে রেখে দিব ওকে যেটা ক্লায়েন্ট সাইড মানে সার্ভার সাইড থেকে অ্যাক্সেসিবল হবে এখন এখানে আমাদের যে বাটনটা আছে আমরা বলেছিলাম যে এখানে কেন বাটন নিচ্ছি আর এখানে কেন অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি সেটা আমরা পরে জানবো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে ডিলিট বাটনের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি এ কারণেই যে এটা ডিরেক্টলি সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে গেট রিকোয়েস্ট সেখান থেকে ডিলিট করে আবার কিছু একটা নতুন করে রেন্ডার করবে বাট এক্ষেত্রে আমাদের কোনো সার্ভার রিকোয়েস্ট হবে না ইডিটের ক্ষেত্রে সে শুধুমাত্র একটা স্টেমেল বাটনের মতো কাজ করবে কোনো রকম কোনো পেজ রিফ্রেশ হবে না ইন দ্যাট কেস এই বাটনটা সঠিকভাবে কাজ করানোর জন্য এই পেজের সাথে আমাদের ফ্রন্ট ইন্ডের জাভা স্ক্রিপ্টটাকে হ্যান্ডেল করতে হবে আবার মজার বিষয় হচ্ছে ইন্ডের জাভা স্ক্রিপ্টের কাছে আপনার ইজেস থেকে আসা কোনো ডেটার অ্যাক্সেসিবিলিটি নেই যদিও আপনি এখানে স্ক্রিপ্ট ট্যাগ তৈরি করতে পারেন এই ফাইলটার ভেতরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি কিন্তু এই স্ক্রিপ্ট ব্লকের ভেতরে ইজেস্ট থেকে আসা কন্ট্যাক্টস অ্যাডেটার বা কোনো সিঙ্গুলার কোনো কোনো রকম কোনো অ্যাক্সেস নেই তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে যে বাটনটা ক্লিক হচ্ছে সেটা বুঝবো কীভাবে ওকে সেটা বোঝার জন্য আমাদের কিছু কাজ করতে হবে সো ফার্স্ট অফ অল আমাদের এই ক্লাসের সাথে আর একটা ক্লাস নেম অ্যাড করতে হবে বিশেষ করে এডিট বাটনের সাথে সেটা হচ্ছে এডিট বিটিএন ওকে এই ক্লাস নেম দ্বারা আমরা এইচটিএমএল এই স্ক্রিপ্ট ফাইলটা থেকে বা স্ক্রিপ্ট ট্যাগ থেকে স্ক্রিপ্ট ব্লক থেকে প্রত্যেকটা বাটনকে ধরবো বা সিলেক্ট করব শুধুমাত্র বাটনটা থাকলে তো আমার হবে না আমাদের দরকার এই যে বাটনটা এই বাটন কোন ডেটার সাথে অ্যাসোসিয়েটেড এখানে আমরা বুঝতে পাচ্ছি যে এইখানে কন্ট্যাক্ট নেম কন্ট্যাক্ট ফোন কন্ট্যাক্ট ইমেল আসলে কোন কন্ট্যাক্টকে মিন করছে কিন্তু যখন আমরা স্ক্রিপ্টের কাছে চলে যাব তখন কিন্তু আসলে বোঝার কোনো উপায় থাকবে না এই জন্য আমরা এই বাটনের সাথে এক্সট্রা করে ডেটা সেট প্রোভাইড করবো যেন স্ক্রিপ্ট ফাইল থেকে আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং সেটা কিভাবে করব ড্যাটা নেম ড্যাটা নেম ইজ ইকুয়াল টু এখানে আমরা কনট্যাক্ট ডট ড্যাটা নেমটাকে প্রোভাইড করে দেবো কনট্যাক্ট ডট ড্যাটা নেম সরি কনট্যাক্ট ডট নেম ড্যাটা নেম না আচ্ছা ঠিক একইভাবে আমরা আরও কিছু প্রপার্টি প্রোভাইড করব ড্যাটা ইমেল ওকে ডেটা ইমেল হচ্ছে কনট্যাক্ট ডট ইমেল এর আগে হচ্ছে ড্যাটা ফোন সিরিয়ালটা মেনটেন করি ড্যাটা অফ ফোন ইজ ইকুয়াল টু ডেট কনট্যাক্ট ডট ফোন ওকে এরপরে হচ্ছে ডেটা আইডি এবার আমরা আইডিটাকে প্রোভাইড করছি কনট্যাক্ট ডট আন্ডার স্কোর আইডি ওকে তো এই হচ্ছে বর্তমান অবস্থা এখন এতটুকু কাজ করলেই মূলত আমাদের অনেক কিছুই হবে তো আমরা সেভ করি সেভ করে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে চলে যায় যাওয়ার পরে উইন্ডো ডট অনলোড ফাংশনটাকে আগে আমরা কল করে নিই উইন্ডো ডট অনলোড ইভেন্ট লিসেনারটাকে অ্যাড করবো কেননা আমি চাচ্ছি না যে কোনো রকম কোনো লোড না হওয়ার আগেই আমাদের ডেটাগুলো আসুক এইবার যখন আমাদের উইন্ডোটা লোড নিয়েছে আমরা তখন খুঁজে বের করার চেষ্টা করবো ইডিট বাটনগুলোকে কোথায় ইডিট বাটন আছে তাহলে লেট ইডিট বাটন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ইডিট বাটন এরকমই কিছু একটা নাম দিয়েছিলাম এক্স্যাক্টলি তাহলে এটা তো অ্যাকচুয়ালি একটা অ্যাডে তাই না মানে অ্যাকচুয়ালি অ্যাডে না অ্যাডের মতো কাজ করবে তো এটাকে আমাদের অ্যারের মতো কল্পনা করতে হবে বা অ্যারে বানিয়ে নিতে হবে এবং বানিয়ে নিয়ে তার উপরে আমরা ফর লুপ চালাইতে পারি তো এই জন্য ডট 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 ইডিট বাটনস যদি এই সিনট্যাক্স সম্পর্কে আপনি না বোঝেন তাহলে এখন আপনার জাভা স্ক্রিপ্টে অনেক ল্যাক আছে তো জাভাই স্ক্রিপ্ট ভালো করে শিখতে হবে এই কোর্সে আমি মূলত জাভাই স্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে কোনো আলোচনা করবো না কারণ অলরেডি সেই বিষয়ে কোর্স আমাদের আছে সো ফর ইচ এখানে আমরা সিঙ্গুলার বাটন পাবো সিঙ্গুলার বাটন প্রত্যেকটা বাটনের সাথে আমাদের ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে অ্যাড ইভেন্ট লিসেনার এবং সেটা হচ্ছে ক্লিক ইভেন্ট সো প্রত্যেকটা ক্লিক ইভেন্টের সাথে আমরা এখানে ফাংশন পাবো ই পাবো আমরা জাস্ট আপাতত কনসোল লগ করবো ই ডট টার্গেট ডট ডেটা সেট ওকে দ্যাটস অল সো সেভ করি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি কনসোলটাকে ওপেন করি এডিট বাটনে ক্লিক করি দেখেন আমরা ডেটা সেট পাচ্ছি ইমেইল এইস নাম নাইম দেখেন এখানে এইসম এম নাইম নেম এইসম নাম নাইম তারপরে হচ্ছে আইডি কী আছে আইডি তো আসলে বুঝতে পারছি না ফোন যেটা ছিল সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখানে এডিট করি এই বাটনটাতে ক্লিক করলে ইমেইল পাচ্ছি আইডি পাচ্ছি ইমেলটা দেখেন টেস্ট নেম তাহলে যেই বাটনটাতে ক্লিক করা হচ্ছে সেই বাটনের ডেটা সেটগুলো আমরা পাচ্ছি এখন এই ডেটা সেট দ্বারা আমাদের এই অংশটাকে ফিল আপ করতে হবে ওকে আচ্ছা তো এই অংশটার নাম কী এটা মূলত আছে কিসের ভিতরে এটা আছে ফর্মের ভেতরে তাই না তো আমাদের ফর্মের একটা নাম দিতে হবে তো আমি এখানে একটা নাম দেই আইডি ইজ ইকুয়াল টু মাই ফর্ম আপাতত আমি মাই ফর্মই নাম দিলাম তো এবং সেই ফর্মটাকে আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে লেট ফর্ম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই ফর্ম ওকে তো এবার আমাদের কাজ হচ্ছে এই যখন ক্লিক করা হবে তখন মাই ফর্মের এলিমেন্টসগুলোকে বা ফর্মসের এলিমেন্টগুলোকে ফিল আপ করা ফর্ম জিরো জিরোতে থাকবে নেম ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ও আচ্ছা আমরা আর কাজ করতে ভুলে গেছি সেটা হচ্ছে ডাটা সেটগুলোকে বের করে নিতে আমি ভুলে গেছি তাহলে ডিস্ট্রাকচার করে নিই লেট সামথিং ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট ডট ডেটা সেট তাহলে আমরা ডেটা সেটের ভেতর থেকে কী কী পাবো নেম পাবো ফোন পাবো ইমেইল পাবো আর আইডি পাবো ওকে তাহলে ফর্ম জিরো ডট ভ্যালু ইজ ইকুয়াল টু নেম ফর্ম ওয়ান ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ই ফোন ফর্ম টু ডট ভ্যালু ইজ ইকুয়াল টু এটা কী হবে এটা হচ্ছে ইমেইল হবে ফর্ম থ্রি ডট ভ্যালু যেটা মূলত আমাদের হিডেন আইটেম তো হিডেনের ভ্যালু হবে হচ্ছে আইডি অ্যান্ড ফাইনালি আমাদের সাবমিট বাটন যেটা পাঁচ নাম্বারে থাকবে মানে চার নাম্বারে এলিমেন্ট ইন্ডেক্সে থাকবে ডট ভ্যালু ইজ ইকুয়াল টু আপডেট ওকে দ্যস অল তো এবার আমরা সেভ করি সেভ করে রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে এইখানে আমি ইডিট বাটনে ক্লিক করি দেখেন এই ডেটাটা দ্বারা আমাদের এই অংশটা ফিল আপ হয়েছে এবং এখানে আপডেট বাটন এসেছে আবার এইটা এখানে ইডিট করি দেখেন এই ডেটাটা দ্বারা আমাদের ফর্মটা ফিল আপ হয়েছে এবং এখানে আপডেট চলে এসেছে দ্যাটস কুল ওকে অ্যামেজিং ব্যাপার স্যাপার এবার আমরা যেটা করবো সেটা এখানে একটা রিসেট বাটন থাকলে ভালো হতো তো রিসেট বাটনের দায়িত্বটা আপনাদের আমরা রিসেট করব না আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে রিসেট বাটন তৈরি করবেন যখন কেউ ইডিট আপডেট করতে চাইবে তখনই শুধুমাত্র রিসেট বাটনটা ভিজিবল হবে আদারওয়াইজ ভিজিবল হবে না এরকম একটা কনসেপ্ট আপনি তৈরি করবেন যখন রিসেট বাটনে ক্লিক করা হবে তখন আবার যেন আগের পর্যায়ে চলে আসে ফর্ম যেন নতুন কন্টাক্ট ক্রিয়েট করা যায় ওকে তাহলে পরবর্তী ভিডিতে আমরা এর ব্যাক নিয়ে আলোচনা করব